এইখানে এইভাবে সব চাপা দিয়ে রান্না বান্না গুলো রাখা হয়েছে। যে এখানে ভাত আছে, জল ভাত, এখানে ভাজা আছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আজকে আমি এই বাড়িতে এসেছি। জাস্ট একটু আগেই ঢুকলাম, রাইস স্কুলে চলে গেলো তারপরে, আর কারণ আজকে আছে এখানে রান্না পুজো, তো তার জন্যেই এসেছি আর কি। দিদিও আসবে, তো রান্না পুজোর তোড়জোড় তো সকাল থেকে মোটামুটি শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। এখন করছি এডিটিং, তারপরে কাজ শুরু হবে। এটা হচ্ছে লোকনাথ বাবার চাকলা যাওয়ার এডিটিংটা এখন সারছি। এই যে ইলিশ মাছ এসে গেছে, দিদি এখন দুধছে। প্রচুর দাম ইলিশ মাছের, আর বাবা কিন্তু মাছটা ভালো রে, দেখি তেল আছে প্রচুর, মাছ ভালো হবে। কাল দিয়ে বলে রেখেছিল তো, কানগুলো এখন একটু পরিষ্কার করে নেবো। স্নান টান করে নিলাম, এবার লাঞ্চ করব। আর ওয়েদারটা আজকে একদম মানে খালি বৃষ্টি আসছে। তো এবার এখন বিকেল 5টা বাজে, আর রাই এখনো স্কুল থেকে আসেনি, 5:30 আসে। তো আমাদের এখন থেকে রান্না বান্না মোটামুটি স্টার্ট হয়ে যাবে, আর অনেক কিছু আইটেমের ব্যাপার। তো এখন থেকে না শুরু করলে অনেক রাত হয়ে যায়, তো অনেকে রাত জেগে করে, তো ওইখানে রাত জেগে ব্যাপারটা নেই। আর এই ম্যাডাম স্কুল থেকে এসে গেছে, নিয়ে জামা কাপড় ছাড়। তো এখানে শুরু হয়ে গেছে, এখানে হচ্ছে ডাল চচ্চড়ি, পায়েস হচ্ছে একটা, মাছ ভাজা, সব কোমর লেগে কোমর লেগে ইয়ে পড়েছে, লেগে পড়েছে। এখানে ডাল চচ্চড়ি হয়ে গেছে, আর এখানে ইলিশ মাছ ভাজা, আর ঝাল হবে, পায়েস হচ্ছে। পায়েস এখন অনেকটাই বাকি, আর মাছ ভাজা হচ্ছে স্টার্ট। পোনা মাছ ভাজাটা হয়ে গেছে, এখানে আছে। ভাজা ভুজি মোটামুটি কমপ্লিট, আর দু রকম বাকি আছে, ওল ভাজা আর নারকেল ভাজাটা, এখন একটু টিফিন করবো, পরোটা আর আলু চচ্চড়ি। কুমকুমে নম উন্নমা, ওম রক্তম কুমকুমে নম সূত্র গন্থি নম মাল্লায় নম, ওম সূত্র গন্থি নম মাল্লায় নম, মা মনসা দেবী কে এই নম, মা মনসা দেবী নম উন্নমা, ওম নম মনসা দেবী গুড মর্নিং। তো কালকের ব্লগটাই কন্টিনিউ হচ্ছে, আর রাত্রে ড্যাম টায়ার্ড হয়ে সব শুয়ে পড়েছি, সকালে উঠে পুজো হয়ে গেল, আর এখন হচ্ছে রাই স্কুলে যাচ্ছে, ওকে খাবার দিচ্ছি।
ম্যাডাম এখন ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাচ্ছে, রান্না পুজো কোনো ভাজা নেই, শুধু এই আলু ভাজা ছাড়া কিচ্ছু নেন। তো এখন মাঝে দেড়টা, একটু ঘুমিয়ে পড়ে গেছে, এলাম রায় বেরিয়ে যাওয়ার পর সকাল সকাল ওঠা হয়েছে, পুজো ছিল যেহেতু। তো এখন আমরা একটু লাঞ্চ করে নেবো, চলো দেখো কোথায় কীভাবে রাখা হয়েছিল কালকে রান্নাগুলো। যে এইখানে এইভাবে সব চাপা দিয়ে রান্না বান্নাগুলো রাখা হয়েছে, যে এখানে ভাত আছে, জল ভাজা, পান্তা ভাত, এখানে ভাজা আছে, সব রকম ভাজা এখানে আছে, এখানে আছে, এটাতে আছে, চাটনি চালতার এখানে আছে, পায়েস, আর এখানে যে ডাল ফাল এসব আছে, মাছ ভাজা, যে ইলিশ মাছের টক, চিংড়ি মাছের ঝাল, এখানে ডাল চচ্চড়ি, এখানে মাছ, এই ব্যাপার। এবার আমরা খাওয়া দাওয়া। তো রান্না পুজো মানে প্রচুর ভাজার সম্ভার, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ডাল চচ্চড়ি, আরও অনেক রকম ভাজা, সব কিছু হয়তো বললাম না, মিস করে গেলাম। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে, এইভাবে সব রকম সাজিয়ে বসে খাওয়াটাই এক্সাইটমেন্টটাই আলাদা, ভীষণ ভালো লাগে। এই জন্য রান্না পুজোর খাবারটা মানে বছরে একবার মানে আমরা যেন অপেক্ষা করে থাকি। রান্না পুজো খাওয়া দাওয়া তো শেষ, এখন একটু বেরোচ্ছি শপিংয়ে, দেখা যাক এখন যাচ্ছি আমাদের টাকুরপুকুর রিলায়েন্সে। আমি যে এসে গেলাম, আসার সময় কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, বাবা লাস্ট একটা এসি বাস পেলাম, তাতে এলাম, কি ভিড়, বিভৎস ভিড়। তো এবার ঢুকবো, কিছু পছন্দ হলো না, ও একটা নিয়ে নিয়েছে, তুই একটা কিনিস, আমাকে ওটা কিছু কালেকশন ভালো লাগলো না, দেখি এবার নেক্সট হোম ম্যাক্সে যাবো ভাবছি। আর এখন তো ফুচকা পাচ্ছি, chasing stars and holding you, I can't see the end but we'll see it through. ফ্লিপকার্টে বাড়ি ফিরে এসেছি, আর কিছুই সেরকম পছন্দ হলো না, দিদি শুধু একটা কুর্তি কিনেছে, আমার কিছুই চোখে লাগলো না। তো ব্লগটা তো কাল থেকে শুরু হয়েছিল আর আজই এখন শেষ করছি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের মতো এখানেই, টাটা।